ফ্রিনেট নিয়ে অনেকেই দু আছেন আসেন যে আমার চলছে না কেন আবার আরেক দিনের চলছে ইউটিউবে ভিডিও দেখলাম এবং তারা দেখলাম খুব স্পিড পাচ্ছে বিভিন্ন প্রকার ভিপিএন দিয়ে আলতো বল ভিপিএন দিয়ে আসলে এমন ধারণা করা আপনারই ভুল হচ্ছে কারণ যারা দেখাচ্ছে তারা কিন্তু আসলে এডিট করে দেখায় বেশিরভাগই তা আপনি একটু কাটা সেলাই যদি কারো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারেন এবং অনেকেই ভিডিও দেখাচ্ছে শেষে বলবে প্রুফ দেখিয়ে দেব কিন্তু কোনো প্রুফ না দিকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রুফ দেখাচ্ছে না তো আজকে আমরা জাস্ট ভিপিএন কানেক্ট করে একটি ভিপিএন ড্রয়েড ভিভিএন সবাই জানেন তো এই এইভিএন কানেক্ট করে শুধু ব্রাউজিং করবো বলবো না যে আনলিমিটেড স্পিডে ডাউনলোড করতে পারেন কিংবা ভিডিও দেখতে পারেন এমনটি না আমরা ইউসি মিনিট চলে যাই এবং আমরা সব কিছু কেটে দিই পেজগুলো তো আমরা শেষে সেটিং দেখাবো আগে আমরা চালিয়ে নিই কেমন চলছে স্পিড দেখি আমরা গুগল ক্লিক করি আমরা সরাসরি এখন দেখেন গুগলের পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে সার্চ দিই তো আমরা সার্চ দিলাম নিউ নিউজ বাংলা তো আপনি এভ্রিথিং যা কিছু সার্চ দেবেন দেখেন এখানে ব্রেকিং নিউজ চলে আসছে আমরা এখানে ক্লিক করি ক্লিক করে দেখেন এখানে কিন্তু নিউজটি চলে আসছে কলকাতার একটি এ নিউজটি এখানে চলে আসছে তো এভাবে আপনি কিন্তু যে কোনো ওয়েবসাইট ব্রাউজিং করতে পারেন খুব সহজে আমরা একটু ব্যাক করি আবার গুগলে ব্যাক করি ব্যাক করে এখানে যেহেতু লিখি আমরা ফিউশন মিডি এ ফিউ ফিউশন বিডি তো আমরা যে ফিউশান সরি বা আন্ডার একটু ভুল হয়ে গেছে যাই হোক ফিউশান বিডি চলে আসছে এখন দেখেন আমি যদি কিছু ডাউনলোড করি আসলে কিন্তু স্পিড একদম বাজে স্পিড আপনারা শুধু ব্রাউজিং করবেন যে কোনো ওয়েবসাইট আপনি যদি বই পড়তে অনলাইনে চান ভালোবাসেন এরকম বিভিন্ন প্রকার কাজ অনেকেই ভালোবাসেন অনলাইনে থেকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন যেহেতু আমাদের কোনো ফ্রি নেট নেই যদি ভালো ফ্রি নেট পাই আমরা অবশ্যই আপনাকে জানাবো তো দেখেন আমরা কিন্তু ব্রাউজিং করছি খুব ব্রাউজিংটা কিন্তু খুব ভালোই স্পিড পাচ্ছে এবং আমাদের কিন্তু ড্রয়েড বেন কানেক্ট আছে তো আমি প্রুফটাও দেখিয়ে দেবো আপনি একটু অপেক্ষা করতে পারি সে কারণে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখুন অবশ্যই তো এক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন আপনি কোনো সমস্যা নাই সকাল আটটা কিংবা সকাল ভোর থেকে আপনি দুপুর তিনটা চারটা পর্যন্ত ভালো স্পিড পাবেন এখন আমরা ডাউনলোড ক্লিক করি এখানে সরাসরি সুন্দর কবিলনাথ ভিলেন যাই হোক এখানে চলে আসছে এখানে তো এখন আমরা কী করবো এখানে ক্লিক টু ডাউন ক্লিক হেয়ার টু ডাউনলোড ডাউনলোড ক্লিক করি এখন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আমরা ডাউনলোড যাই পেজে স্পিডটা দেখেন কিন্তু সামান্য কম স্পিড পাচ্ছে অল বলবো যাই হোক ভালো স্পিড পাচ্ছে আমরা দেখতে পেলাম আপনি খেল করছেন দেখেন কিন্তু এখানে মোটামুটি ভালো স্পিডে হচ্ছে খুব বেশি স্পিড বলবো না পঞ্চাশ ষাট কেবি পর্যন্ত উঠছে সর্বোচ্চ হলে এখানে আমার নেটওয়ার্কটা কিন্তু দুর্বল আছে তো অন্য ভিপিএন কিন্তু চলছে না হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি কিন্তু কোনো ভিপিএন কিন্তু চলছে না সবাই কিন্তু ভু ভোকা দেখাচ্ছে তো আমি দেখাবো এখন আমার আসলে নেট আছে কিনা নেটটা কিন্তু চলছে এখানে আমরা ডিসকানেক্ট করে দিই ভিপিএনটি কীভাবে সেটিং করবো এটি শেষে দেখিয়ে দেবো এবং কোন ভিপিএন দেখেন ড্রোয়েড ভিপিএন এ সরাসরি কোন এটি লাগবে আমরা ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ভার্সন থ্রি পয়েন্ট জিরো ওয়ান সিক্স তো এই ভার্সনটা লাগবে দেখেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে উপরে তো এখন আমরা দেখবো আমাদের আসলে নেট আছে কি না তো আমি যেহেতু জিপি সিম দিয়ে চালাচ্ছি সরি মাই তো আমার জিপি যত অ্যাপটা নাই তো আমি সেই এস এম এস দিয়ে দেখাই আপনাদেরকে এখন আমরা ক্লিক করে করব করবো অন টু ওয়ান স্টার অন টু ওয়াশ তো আমার কিন্তু কোনো টাকা পয়সা নেয় আপনাকে দেখিয়ে দিই দেখেন টু সিম এই যে টু সিমটা আমি ক্লিক করলাম দেখেন এস এম এস দিয়ে দেবে এক্ষুনি আমার কিন্তু ডাউনলোড এখনও হচ্ছে দেখেন ডিসকানেক্টও হয় না কিন্তু খুব সহজে কানেক্ট হয়ে যাচ্ছে এখন আমার এস এম এস সহজে চলে আসছে তো পুরুষ দেখেন ইমার্জেন্সি ব্যালেন্স জিরো পয়েন্ট পঁচিশ টাকা মানে কোনো টাকা পয়সায় এন এম বিও আমার ইমার্জেন্সি ব্যালেন্সে নেওয়া শেষ মানে কিছুই নাই জাস্ট এখন দেখেন আমরা ভিভিএন কীভাবে কানেক্ট সেটিং করবো এটি আমরা একটু দেখি তো আপনারা কিন্তু পুরুষ দেখিয়ে দিলাম আপনাকে যে কোনো কাড়া চাড়া ছাড়াই ভিডিও দেখিয়ে দিলাম কিন্তু এখন আমরা ডিসকানেক্ট করে দিই কীভাবে সেটিং করব থ্রি ডট লাইনে ক্লিক করবো অ্যাকাউন্টটিকে ফার্স্ট টাইম আপনার অ্যাকাউন্ট ইয়ে করে নেবেন এখান থেকে লগ ইন করে নেবেন যদি লগ ইন করা না থাকে সাইন আপ ফর ফ্রি এখানে করে নেবেন তো সেক্ষেত্রে আপনার এক একটি খরচ হবে যখন আপনি অ্যাকাউন্টটি করে নেবেন তারপর আমরা কেউ সেটিংয়ে যাব এই সেটিংটা কিন্তু আগেও আমরা দেখেছি কিন্তু অনেকেই বলছেন চলছে না যদি আপনার না চলে তাহলে অবশ্যই আপনার ভিডিও নিচে কমেন্ট করে দিন আমি ফেসবুক লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আপনি সরাসরি আমাকে যোগাযোগ করতে পারেন যদি না চলে আমি সেটিং বুঝিয়ে দিব আরও একবার তো ইউডিবি সেটিংয়ে ক্লিক করব আমরা চুস ইউডিবি মোড এখানে মোড অন তারপর রিমোট ইউডি পোর্ট পঁচিশ পঁচিশ এখানে লোকাল ইউডি পোর্ট জিরো এভাবে সেটিং করতে হবে টি কাউন্ট এক হাজার আর কাউন্ট থ্রি তো এভাবে করতে হবে আমি জাস্ট এক পলকে দেখিয়ে দিই আর একটা ভিডিওর লিঙ্ক থাকবে সেই ভিডিও কিন্তু দেখা যায় স্পষ্টভাবে দেখেন চারশো বিয়াল্লিশ রিমোট টিসিপি পোর্ট লোকাল ইউডি পোর্ট জিরো ব্যাক করবো এখান থেকে এখন আইএমসি সেটিং দেখেন এখানে এসটার এস ইউ নাম্বার এটি দেবো যাই হোক পরে আমরা ব্যাক করব প্রক্সি সাইড যাবো গিয়ে প্রক্সি এখানে অফ করা থাকবে ইনেবল করে দেবেন প্রক্সি টাইপ এখানে এইচটি পি দেবেন এবং নিচে প্রোডাক্সি হোস্ট দেবেন দেখেন এই কোডটা ভালো করে দেখে নিন পঁয়তাল্লিশ ডট ছিয়াত্তর ডট এখানে একশো উনআশি ডট অষ্টানব্বই ডট আশি তো দেখলেন তারপর আমরা কী করব ব্যাক করে দেবো সরাসরি ব্যাক করে দেখেন এখানে আর কোনো সেটিং নেই জাস্ট এবারে কানেক্ট করতে হবে তো অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন কারণ এখানে কিন্তু একবারে কানেক্ট হবে না একটু দেরিতে দিতে কানেক্ট হয় দেখেন কানেক্ট সাকসেস হয়ে যাচ্ছে আপনার কিন্তু সেক্ষেত্রে একবারে কানেক্ট হতে পারে না তো আমরা এখান থেকে ওয়ান থেকে ফাইভ সিক্স পর্যন্ত সার্ভারগুলো সবচেয়ে ভালো কানেক্ট হয় এবং অন্য অন্যগুলো দেখতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় না আমি দেখছি দেখেন আমার কিন্তু কানেক্ট হয়েছে এবং নেট কিন্তু আমার চলছে লিঙ্ক এক্সপেক্ট হয়ে গেছে আমি আবার ক্লিক করে দিই তো এক্ষেত্রেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কিন্তু আমাদের আর কিছু করার নেই আর যদি ভিডিওটি ভালো লাগে যদি আপনার কাজের মনে হয় তাহলে একটু আমাদের লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে দিবেন কেমন ভালো লেগেছে এবং পরবর্তীতে কেমন ভিডিও চান তো আবার আমরা ক্লিক করে এখানে এখন ইয়েস দেবো দেখেন ডাউনলোড কিন্তু আবারও শুরু হয়ে গেছে কানেক্টিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজিং কিন্তু আমি আবারও করছি এখানে আমার ফেসবুকে যাই একটু এখান থেকে সরাসরি সব কেটে দিলাম ফেসবুক ক্লিক করলাম তো ব্রাউজিংটা কি এখানে ভালোই করা যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখি ডিসকানেক্ট হয়ে গেছে না কানেক্ট আছে কিন্তু কানেক্ট আছে দেখেন ফেসবুকে কিন্তু চলে আসছে তো এইভাবে চালাবেন আপনি আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে দেবেন একটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন